Hello everyone, how is going on? Hope you are doing good. Welcome to BKSP. আজকে আমি আপনাদেরকে BKSP ঘুরে দেখাবো এবং BKSP তে যে সমস্ত খেলার মাঠ আছে বা খেলার স্পট আছে সেই জায়গাগুলো আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, সেই সাথে বিভিন্ন খেলাধুলায় ভর্তি হওয়ার প্রক্রিয়া এবং কি কি খেলাধুলায় এখানে ভর্তি হওয়া যায় সেই সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব। তো চলুন সর্বপ্রথম বিকেএসপির ইতিহাস এবং এর ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। 1974 সালে এটি সর্বপ্রথম বিআইএস বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস নামে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে 1977 সালে এটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান হিসাবে বিকেএসপি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে এটি 1983 সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে। এতক্ষণ আমরা বিকেএসপির সংক্ষিপ্ত ইতিহাস জানলাম, এখন আমরা বিকেএসপির বিভিন্ন স্পোর্টস গ্রাউন্ড বা বিভিন্ন স্পট ঘুরে দেখব। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন। ওয়েল, এখন আমরা আছি বিকেএসপির একটা ক্রিকেট গ্রাউন্ডে, যেটা বিকেএসপির গেটে ঢুকে হাতে ডান সাইডে। তো এখানে একটা কর্পোরেট লীগের খেলা চলছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিকেএসপিতে সবচেয়ে বেশি যে খেলাটার ডিমান্ড বা যেখানে সবচেয়ে বেশি ছেলে মেয়েরা ভর্তি হতে চায় সেটা হচ্ছে ক্রিকেট। আর এখানে ক্রিকেটের অনেকগুলো গ্রাউন্ড আছে, তো আমরা আপনাদেরকে সবগুলো গ্রাউন্ড ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন এবং এখানকার ক্রিকেট গ্রাউন্ডগুলো আমরা একটু ঘুরে দেখি। এটা বিকেএসপির আর একটা ক্রিকেট গ্রাউন্ড। তো বাংলাদেশ ন্যাশনাল টিমের যখন কোনো হোম সিরিজ থাকে তো হোম সিরিজের আগে যে প্র্যাকটিস ম্যাচগুলো হয় তার কিছু কিছু ম্যাচ এই ক্রিকেট গ্রাউন্ডে হয়ে থাকে। এই ক্রিকেট গ্রাউন্ডে বেশ কিছু ফ্যাসিলিটিস বেশ ভালো আছে, তবে এই ক্রিকেট গ্রাউন্ডটা তুলনামূলকভাবে একটু নিচু, যার জন্য আসলে বর্ষা সিজনে এখানে অনেক সময় খেলা হয় না। তো চলুন এবার আমরা একটু লাইভ খেলা দেখে আসি। তো যাই হোক, আমরা ক্রিকেট মাঠ ছেড়ে এখন চলে এসেছি রেসিং ট্র্যাকে। তো এই রেসিং ট্র্যাকটা দেখতে খুবই সুন্দর এবং এখানে আসলে অনেকটা সিনেমাটিক ফিল পাওয়া যাচ্ছে চারিদিকে তাকালে। এই ধরনের যে রেসিং ট্র্যাক এটা বাংলাদেশে মাত্র তিনটা জায়গায় আছে, সেটা হচ্ছে বিকেএসপি এবং বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়ামে। এই রেসিং ট্র্যাকগুলো খুবই এক্সপেন্সিভ এবং এটা জার্মানি থেকে আমদানি করা হয়েছে এবং জার্মানির যারা প্রকৌশলী আছে ওনারাই এটা এখানে সেট করার জন্য সহায়তা করেছেন। রেসিং ট্র্যাকে আসবো আর দৌড়াদৌড়ি করবো না আর রেসিং কম্পিটিশন করবো না, সেটা তো আর হতে পারে না। তো চলুন একটু রেসিং কম্পিটিশন করে আসি। তো রেসিং ট্র্যাক ছেড়ে এখন আমরা চলে এসেছি ফুটবল মাঠে। তো ফুটবল মাঠে আসলে ফুটবল যেহেতু নাই, ফুটবল খেলার সুযোগ নেই, আমরা এখানে মূলত ফটোশুটই করছি। তো এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্ফ বিছানো। তো এই মাঠটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কর্তৃপক্ষ চাইলে এখানে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এনেও ফুটবল খেলানো যেতে পারে। ফুটবল মাঠ ছেড়ে এখন আমরা চলে এসেছি বাস্কেটবল কোর্টে।
তবে আমাদের বাংলাদেশিদের যে অ্যাভারেজ হাইট বা আমরা সাধারণত যে হাইটের হয়ে থাকি সেই হাইট নিয়ে আসলে বাস্কেটবল কোর্টে বেশি সময় থাকাটা উচিত হবে না, কারণ এখানে যারা 6 ফিটের উপরে আছেন তারা আসলেই ভালো। বাস্কেটবল এরিয়া থেকে এখন আমরা চলে এসেছি হকি স্টেডিয়ামে, হকি খেলার যে মাঠটা সেখানে চলে এসেছি। এখানেও টার্ফ বিছানো, তো এটাও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা। আসলে বিকেএসপিটা যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তো জায়গাটা আসলে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই করা এবং এটা ওয়েল মেনটেন্যান্স করা হয়, তো প্রত্যেকটা জায়গাই অনেক সুন্দর, অনেক বেশি আকর্ষণীয়। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এখানে সুইমিং কম্পিটিশনগুলো হয়ে থাকে, তবে এখন যেহেতু শীতকাল এই মুহূর্তে আসলে তেমন কোনো ইভেন্ট এখানে নেই, আবার সামার সিজন আসলে এখানে ইভেন্ট শুরু হবে। এই মুহূর্তে আছি আমরা শুটিং কমপ্লেক্সের সামনে, এই বিল্ডিংটার ভিতরে শুটিং কম্পিটিশনগুলো হয়ে থাকে। এখন আমরা আছি ইনডোর স্পোর্টস যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের সামনে, তো এটার ভিতরেই হচ্ছে ক্রিকেটের ইনডোর প্র্যাকটিসের জন্য জায়গা আছে, এখানে নেট দেওয়া আছে। এই মুহূর্তে যদিও বা এটি ক্লোজ, যে জন্য ভিতরে যে দেখাতে পারছি না। যাই হোক, আমরা অনেকগুলো প্লেগ্রাউন্ড ঘুরে দেখলাম, এখন আমরা বিকেএসপিতে ভর্তি সম্পর্কে কিছু তথ্য জানব। বিকেএসপিতে মূলত 17টি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, সেগুলো হলো ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশো, তায়াকন্দো, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাঁতার, জিমন্যাস্টিক্স, বক্সিং, টেনিস, ভলিবল, কারাতে এবং টেবিল টেনিস। বিকেএসপিতে অধিকাংশ শিক্ষার্থী ভর্তি করা হয় সপ্তম শ্রেণীতে। এই শ্রেণীতে যে সমস্ত কোটায় বা যে সমস্ত ক্যাটাগরিতে ভর্তি করা হয় সেগুলো হলো ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশো, তায়াকন্দো এবং অ্যাথলেটিক্সে। এছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয় সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং, টেনিস এই খেলোয়াড় কোটাগুলোতে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে নিয়ে প্রথমে বাছাই করা হয় এবং তারপরে বাছাইকৃত স্টুডেন্টদেরকে নিয়ে একটা 7 দিনের ক্যাম্পেইন করা হয়। 7 দিনের ক্যাম্পেইনের ভিতরে তাদেরকে বিভিন্ন ধরনের ব্যবহারিক পরীক্ষা দিতে হয় এবং 7 দিন শেষে তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয় এবং সেখানে উত্তীর্ণ হতে হয়। তো যাই হোক, এটাই ছিল আমাদের বিকেএসপি ভ্রমণ। আপনারা বিকেএসপি বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন এবং এই যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছি সেটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কখনো সুযোগ হলে আপনারা বিকেএসপিতে এসে ঘুরে যেতে পারেন। যদিও বা জায়গাটা রেস্ট্রিক্টেড, বাট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্পোরেট ইভেন্টে বা বিভিন্ন খেলাধুলার সময় বিকেএসপি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।